ফেলেছে। তো চলো শুরু করি। প্রথমে জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে এক কেজি জলপাই আছে। এবার দিদি চার টেবিল চামচ নুন, নুনটাকে ভালো করে এই জলপাইয়ের জলের সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে এবার এটাকে ফুটতে দিচ্ছি। তো এটাকে চলো আমরা ফুটতে দিই। 5 মিনিট পরে দিয়ে আসলাম, জলপাইগুলো ফেটে গেছে, এগুলো একদম সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, জিরে 2 চা চামচ, মৌরি 2 চা চামচ, দিচ্ছি গোটা ধনে 2 চা চামচ, আর সাদা সর্ষে দিচ্ছি 1 চা চামচ, আর দিচ্ছি 5 ফোড়ন 1 চা চামচ। এবার এটাকে ভালো করে 2 মিনিট মতো আমাদেরকে হালকা একটু ভেজে নেবে, একদম কম আছে। তো এটা আমার হয়ে গেছে ভাজা, আমি তুলে নিচ্ছি। এটা আমি ঠান্ডা করে গুঁড়ো তৈরি করে নেবো। এবার চলে আসছি আগে জলপাইগুলোর কাছে। জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে ভালো করে আমরা ফাটিয়ে নিচ্ছি। আর যেগুলো গোটা আছে সেই গোটাগুলোকে আমরা ছাড়িয়ে নেবো। তো ফাটালে কি হবে, খেতেও সুন্দর লাগবে, কারণ এর মধ্যে গুড়টাও ঢুকবে আর মশলাগুলো ঢুকবে, আর খেতে খুব সুন্দর লাগবে। তো আমার এখানে সব ফাটানো হয়ে গেছে। এবার জলপাইগুলোকে সাইডে রেখে এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, তেজপাতা হালকা ফুটে এসেছে। এবার দিয়ে দিচ্ছি জলপাইগুলোকে। তো আমি জলপাইগুলোকে দিয়ে একদম কম আছে ভালো করে একটু সর্ষের তেলের সাথে মিশিয়ে দেখুন একদম তৈরি হয়ে গেছে আমাদের আচারটা। এবার আমি সেই আগের ভাজা গুঁড়ো মশলাগুলো ছিটিয়ে দিচ্ছি। আমি এখানে সব মশলা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কম করেও দিতে পারেন, আবার বেশি করে তৈরি করে বেশি করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনাদের ইচ্ছা মতো দেবেন। তো আমার এই আচারটা একদম তৈরি হয়ে গেছে, যেহেতু মশলাটা মাখানো হয়ে গেছে। কেমন লাগলো আমার এই রেসিপিটা জানতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। টাটা।